আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম শোভন স্টাডির নতুন একটা ভিডিওতে। 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য একটা ভিডিও তৈরি করছি আমরা। কথা বলবো জিপিএ নিয়ে, মূলত কতগুলো বিষয়ে এ প্লাস পেলে তোমার মূল রেজাল্ট এ প্লাস থাকবে। এক্ষেত্রে অনেকেই ধারণা সবগুলো বিষয়ে মনে হয় এ প্লাস পাইতে হবে, বিষয়টা এমন না। তুমি যদি একটা বিষয়ে সি পাও, বি পাও, তারপর কিন্তু তোমার এ প্লাস থাকবে। এখন কী ক্যালকুলেশন এ প্লাস থাকবে, কীভাবে ক্যালকুলেট করবে আমি তোমাদেরকে সব দেখিয়ে দিব, তোমরা নিজেরাই সেটা নির্ণয় করতে পারবে এভরিথিং। তো এখানে সম্পূর্ণ ভিডিওটি দেখো মনোযোগ সহকারে। প্রথমত বলি তোমাদের পরীক্ষা নিয়ে, দেখো তোমাদের পরীক্ষা হয়েছে কয়টা বিষয় সে ব্যাপারে ক্লিয়ার করি। বাংলা প্রথম প্রথম দ্বিতীয় পত্র মিল হবে, বাংলা প্রথম একটা বিষয় হবে, ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র মিল হবে, শুধু ইংরেজি বিষয়, এই হচ্ছে দুইটা বিষয় পরীক্ষা হয়েছে তোমাদের। তার সাথে তোমাদের আর পরীক্ষা হয়েছে গ্রুপ সাবজেক্টের তিনটা। তোমরা জানো বিষয় হচ্ছে তিনটা, কিন্তু পত্র দুইটা, প্রথম পত্র দ্বিতীয় পত্র। এখন তোমরা যতই প্রথম পত্র দ্বিতীয় পত্র পরীক্ষা দাও, ওটাকে একটা পত্র হিসেবে বিবেচনা করবে, সেটা বাংলা ইংরেজি সবার ক্ষেত্রেই। তো বাংলা হচ্ছে দুইটা, তোমাদের গ্রুপ সাবজেক্ট হচ্ছে তিনটা বিষয়, টোটাল কথাটা হলো পাঁচটা, আর তোমাদের ফোর্থ সাবজেক্টটা ছয়টা। এই ছয়টা বিষয়ে তোমাদের পরীক্ষা হয়েছে, মানে বারোটা পত্রে পরীক্ষা হয়েছে ছয়টা বিষয়ে। এবং তোমাদের এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়টি জেএসসি থেকে মূল্যায়ন করা হবে, অর্থাৎ টোটাল হইল করা সাতটা বিষয়। এবং এই সাতটা বিষয়ে তোমাদের রেজাল্ট প্রকাশ হবে, মার্কশিটে এই সাতটা বিষয় উল্লেখ করা থাকবে, সেখানে কনফিউজার কিছু নাই। আর এখানে একটা কথা বলি, মার্কশিটে যে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি জেএসসি থেকে নেবে 25% আর 75% নেবে এসএসসি থেকে, এটা আপাতত তাদের কথা, তবে এটা কতটুকু বাস্তবায়ন সেটা রেজাল্টে দেখা যাবে। আর একটা বিষয় হচ্ছে যে তোমাদের এই যে মার্কস, যেটা মার্কশিট যেটা রয়েছে, এখানে কিন্তু একটা বিষয় মাথায় রাখবে, তোমাদের পরীক্ষা হয়েছে কিন্তু 45, 50 বা 55 নম্বরে, যেটা পরবর্তী রূপান্তর করে 100 নম্বরে রেজাল্ট তৈরি করতে হবে। এখন রূপান্তর কীভাবে করবে সেটা নিয়ে কিন্তু ভিডিও করা আছে, 45-এ কততে প্লাস, কততে গ্রেড, কততে মাইনাস, 55-এর মধ্যে কততে এ গ্রেড, কততে প্লাস, এগুলো নিয়ে কিন্তু ভিডিও করা, চাইলে সেগুলো দেখতে পারো। আর যারা এখনও সাবস্ক্রাইবার নয়, ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখার, ফেসবুক থেকে যারা দেখছো ভিডিওটি শেয়ার করে দিও, বা তোমরা অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবা। যেটা বলছিলাম আমরা এবার একটু দেখে নিই জিপিএ ক্যালকুলেশনের বিষয় নিয়ে। তো আমি এখানে একটা জিপিএ ক্যালকুলেশনের গ্রেডে চলে এসেছি, আমি এখানে তোমাদেরকে দেখাই বিষয়টা। এখানে একটা সিম্পলভাবে তোমাদের আমি ক্যালকুলেট করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ সায়েন্স রয়েছে, কমার্স রয়েছে, আর্টস রয়েছে। তো সায়েন্সের শিক্ষার্থীদের রয়েছে বাংলা, ইংরেজি, ইনফরমেশন টেকনোলজি, এটা তো সবারই থাকবে এই তিনটে বিষয়। কিন্তু এখানে স্পেশালি রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আর এখানে ধরে নাও ম্যাথ। এই হচ্ছে তোমাদের সাবজেক্ট, টোটাল সাতটা সাবজেক্ট। আবার কমার্সের ক্ষেত্রে সেম, বাংলা, ইংরেজি, ইনফরমেশন টেকনোলজি, অ্যাকাউন্টিং, বিজনেস অর্গানাইজেশন, তারপর হচ্ছে ফিনান্স, ব্যাঙ্কিং, আর হচ্ছে এগ্রিকালচার। আবার আর্টসের স্টুডেন্টদের ক্ষেত্রে এখানে সব সাবজেক্ট দেওয়া আছে, ইকোনমি, সিভিক্স, তারপর হচ্ছে তোমার এখানে ইসলামিক হিস্টোরি, তবে এখানে লজিক দেওয়া নয়। এভাবে তোমার টোটাল যে কোনো তিনটে সাবজেক্ট হচ্ছে তোমার মেইন, আর একটা হচ্ছে ফোর্থ সাবজেক্ট। ওকে, ফোর্থ সাবজেক্টে সবার শেষে দেওয়া, তুমি এখান থেকে যে কোনো সাবজেক্ট দিয়ে সিলেক্ট করে দিতে পারবা। এখন কথা হচ্ছে এভাবে তোমাদেরকে টোটাল সাবজেক্টের সাতটা এভাবে আমরা জিপিএ ক্যালকুলেশন করে দেখাচ্ছি। এখানে আমরা গ্রেডটা দিয়ে দিচ্ছি, ওকে, আমরা ম্যাথ দিয়ে দিলাম একবার, এখানে গ্রেডটা দিয়ে দিচ্ছি। এখানে আমরা যদি গ্রেড দেই, ধরো বাংলা তুমি এ প্লাস পেয়েছো, ইংরেজিতে এ প্লাস পেয়েছো, সবগুলোতে তোমাকে আমি এ প্লাস দিয়ে দিচ্ছি, ওকে। তারপর আমরা গ্রেডটা নির্ণয় করছি, সবগুলোতে তুমি এ প্লাস পেয়ে গেছো, ওকে। তো এখানে দেখতে পাচ্ছ জিপিএ ক্যালকুলেশন যদি ক্লিক করে আমাদের দেখাচ্ছে কত, ইউর গ্রেড এ প্লাস, মানে আমি কি সবগুলো বিষয়ে এ প্লাস পাইছি, তারপর আমার গ্রেড দেখাচ্ছে এ প্লাস। তা আমি এখানে যেটা করলাম, আমি এখানে একটা সাবজেক্ট এ গ্রেড দিয়েছি, এখানে কোনো ফোর্থ সাবজেক্ট হিসেবে আমি করতেছি না, ফোর্থ সাবজেক্ট বাদ দিয়ে হিসেব করতেছি। ধরো আমি এটাকে দিয়ে দিলাম এ গ্রেড, তাও কিন্তু আমার এ প্লাস থাকতেছে, মানে কি সাতটা সাবজেক্টের মধ্যে ছয়টা সাবজেক্টে এ প্লাস আর একটা সাবজেক্টে গ্রেড আমার এ প্লাস থাকছে। আমি যদি এখানে বায়োলজিতে এ গ্রেড দিয়ে দিই, মানে পাঁচটা এ প্লাস, দুইটা এ গ্রেড, কী হবে, তাও এ প্লাস থাকতেছে, কোনো চেঞ্জ হচ্ছে না, দেখতে পাচ্ছ। আমি যদি এখানে কেমিস্ট্রিতে এ গ্রেড দিয়ে দেয় আর বাকি সবগুলো এ প্লাস দিয়ে দেয়, মানে চারটা সাবজেক্ট এ প্লাস আর তিনটা সাবজেক্ট এ গ্রেড, জিপিএ ক্যালকুলেশনে কী থাকতেছে, তাও এ প্লাস থাকতেছে। অর্থাৎ তুমি যদি একজন শিক্ষার্থী হও, তুমি যে কোনো সাতটা সাবজেক্টে পরীক্ষার মধ্যে যদি তিনটায় এ গ্রেড পাও এবং বাকি চারটা এ প্লাস পাও, তাও তোমার রেজাল্ট থাকতেছে কি এ প্লাস। কিন্তু যখনই তুমি আরও একটা সাবজেক্ট এ গ্রেড পাবা, মানে চারটা সাবজেক্টে এ গ্রেড আর তিনটা সাবজেক্টে এ প্লাস, তখন আর জিপিএ ক্যালকুলেশনে গিয়ে তোমার এ প্লাস আর থাকছে না, তখন হয়ে যাচ্ছে কত, 4.82। বিষয়টা বুঝতে পারছো? আবার বলি, তিনটে সাবজেক্টে এ প্লাস, চারটা সাবজেক্টে গ্রেড, তোমার আর থাকবে না। তার মানে কী করতে হবে, এ প্লাস পাওয়ার রিকোয়ারমেন্ট হচ্ছে এ গ্রেডের ক্ষেত্রে চারটা সাবজেক্ট এ প্লাস পাইতে হবে, তিনটা সাবজেক্ট এ গ্রেড পাইলে তোমার রেজাল্টে থাকতেছে কি এ প্লাস। আমি এ প্লাস করে দিলাম একটা, তিনটে সাবজেক্ট এ গ্রেড, হয়ে গেছে আমার এ প্লাস, দেখছো। দেন এখন আসি এ মাইনাস নিয়ে কথা বলতে। ধরে নাও তোমার এখানে দুইটা সাবজেক্টে গ্রেড, একটা সাবজেক্টে তুমি এ মাইনাস পাইছো, তোমার রেজাল্ট কী হবে, তোমার রেজাল্ট 4.892 হচ্ছে, মানে এ প্লাস থাকছে না। কিন্তু তুমি যদি একটা সাবজেক্ট এ প্লাস পাও, মানে পাঁচটা সাবজেক্ট এ প্লাস পাইলে একটা সাবজেক্ট এ গ্রেড আর একটা সাবজেক্টে এ মাইনাস, তোমার জিপিএ 5 পয়েন্ট থাকতেছে। তার মানে তুমি যদি এ মাইনাসও পাও একটা সাবজেক্টে, আর যদি পাঁচটা সাবজেক্ট এ প্লাস পাও আর একটা সাবজেক্টে এ গ্রেড পাও, তাও তোমার ফলাফল কী থাকছে, এ প্লাস থাকছে। এবার আবার যদি ধরে নাও তুমি যদি একটা সাবজেক্টে বি পাও,
একটা সাবজেক্টে বি পাও, এ মাইনাস আর বি কাছাকাছি, কারণ এ মাইনাস হচ্ছে 3.50 আর বিতে হচ্ছে 3 পয়েন্ট। সো তুমি যদি একটা সাবজেক্টে বি পাও তারপর কিন্তু তোমার রেজাল্ট জিপিএ 5 থাকতেছে, কিন্তু তুমি যদি একটা সাবজেক্টে গ্রেড পাও, ধর দুটো সাবজেক্টে গ্রেড একটাই বি, তোমার জিপিএ কিন্তু থাকছে না, জিপিএ 5 থাকছে না, তখন তোমার কি করতে হবে, তোমার পাঁচটা সাবজেক্টে এ প্লাস পাইতে হবে, একটা সাবজেক্টে তুমি এ গ্রেড পাও আর একটা সাবজেক্টে তুমি কি পেলা, একটা সাবজেক্ট ধরে নাও তুমি বি পাইলা, তাও তোমার এ প্লাসটা থেকে যাচ্ছে, দেখছো এ প্লাস চলে আসছে। এখন আসি সি নিয়ে কথা বলতে, তুমি যদি এখানে সি পাও আর একটা সাবজেক্ট গ্রেড পাও তখন তোমার জিপিএটা থাকছে না, কিন্তু তোমার কি করতে হবে, ছয়টা সাবজেক্টে এ প্লাস পাইতে হবে, একটা সাবজেক্ট যদি তুমি সি পাও সেটা যে কোনো সাবজেক্ট হতে পারে, ফোর্থ সাবজেক্ট থেকে দেখাচ্ছে এই জন্য যে ফোর্থ সাবজেক্ট তা না, যে কোনো সাবজেক্ট হতে পারে, তুমি যদি এটা সি পাও তাহলে এটাকে তোমার কি হবে 5 পয়েন্ট হিসেবে দেখাবে, অর্থাৎ একটা সাবজেক্টে ফি পেলেও সমস্যা নাই, কিন্তু যখন তুমি এটা ডি পাবা তখন কিন্তু এটা তোমার এ প্লাস তারা ধরে রাখতে পারবে না। তো একটা ক্যালকুলেশন পেয়ে গেলে যে তোমার টোটাল ছয়টা সাবজেক্টে যদি তুমি এ প্লাস পাও এবং একটা সাবজেক্টে যদি তুমি সিও পাও তাও তোমার এ প্লাসটা থেকে যাচ্ছে। তো এখানে আশা ভরসা খোয়ানোর কিছুই নাই, এটা কমার্স আর সকলের জন্য সেম সেম প্রসেস, জাস্ট এখানে সাবজেক্টগুলো আমি চেঞ্জ করে বোঝানোর সুবিধাতে বলে দিছি। তো তোমরা যারা আছো তোমরা জিপে কালেকশন থেকে বিষয়গুলো দেখে নিতে পারবা, আমি এই লিঙ্কটা ওয়েবসাইট লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারবা। আর এটা হচ্ছে তোমাদের গ্রেডের সিস্টেমটা, আশা করি বিষয়গুলো তোমরা একটু হলেও বুঝতে পারছো। নেক্সট আর কোনো আপডেট হতে আসলে আমরা তোমাদেরকে জানিয়ে দিবো, বা এই প্রসঙ্গে কোনো কিছু দরকার হলে আমাদের কমেন্ট করতে পারো বা ইনস্টাগ্রাম ইনবক্স করতে পারো, চেষ্টা করবো ভাইয়া তোমাদেরকে সাহায্য করার। আর তোমাদের পরীক্ষা প্রায় শেষ, দোয়া রইলো সকলের জন্য, ইনশাল্লাহ সবাই ভালো ফলাফল করো, সবার মনের আশা পূরণ করে দিক আল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকো সকলে, আল্লাহ হাফেজ।